দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন ফিল্ম পাড়ায় এখন আলোচনার বিষয় দেশের সিনেমা হলে হিন্দি ছবির প্রদর্শন বছর পাঁচ আগেও ভারতীয় চলচ্চিত্রের বিরোধিতা যারা করেছে তারাও এখন দেশের প্রেক্ষাগৃহে বলিউড মুভি মুক্তির পক্ষে কথা বলছেন যদিও সেখানে জুড়ে দিচ্ছেন কিছু শর্ত পটাকে ভি লাগা পাঠান ঝড়ে যখন তোলপাড় বিশ্বের শতাধিক দেশ তখন সে উত্তাপ ছড়ানোর অপেক্ষা বাংলাদেশেও যার উদ্যোগ নিয়েছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানটি জোর প্রচেষ্টা সাপটা চুক্তির আওতায় বাংলাদেশে পাঠান প্রদর্শনের যার অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মৌখিক সিদ্ধান্ত শুধু পাঠানি নয় দেশের হল বাঁচাতে শর্ত সাপেক্ষে ভারতীয় হিন্দি ভাষার ছবি আমদানির পক্ষে সুপারিশ করবে সবাই এমন তথ্য চ্যানেল 24কে জানালেন পরিচালক ও অভিনেতা কাজী হায়াত আমাদের ১৯ সংগঠন মিলে একটি সংগঠন আছে চলচ্চিত্র সমন্বয় পরিষদ সেই সমন্বয় পরিষদের একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে শর্ত সাপেক্ষে ভারতীয় ছবি ভারতীয় হিন্দি ভাষার ছবি আমদানি করা যেতে পারে নানা নেতিবাচক মন্তব্য উড়িয়ে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে ইতিবাচক চলচ্চিত্র শিল্পী সমিতিও আমাদের টার্গেট কিন্তু হল বাড়ানো আমাদের টার্গেট কিন্তু হিন্দি ছবি এনে ব্যবসা করা না আমাদের একটা টাইম লিমিটেশন আমরা কিন্তু ওখানে দিব আমাদের টার্গেটটা হলো আমাদের যেই হলগুলি হারিয়ে গেছে সেই হলগুলি ওনারা যেহেতু বারবার বলছে যে যে লোনটা দিচ্ছে লোনের টাকা কিভাবে দিব সেটা থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদের এই পরিকল্পনাটা একসময় যে ১২০০ সিনেমা হল ছিল সেই সিনেমা হল কমতে কমতে বিগত দিনে এখন ৫০-৬০টাতে এসে দাঁড়িয়েছে সো তখন তো কোনো বাইরের ছবি চলে নাই তখন হিন্দি ছবি চলেনি তাহলে এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের একটা সিনেমা হলও থাকবে না সিনেমা চালানোর জন্য সো আমাদের সমিতির কথা হচ্ছে যে সব সমিতিকে সাথে নিয়ে প্রথমত সিনেমা হলকে বাঁচাতে হবে এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সোজা সাপটা বলে দিয়েছেন হিন্দি সিনেমা আমদানি না করতে দিলে প্রয়োজনে দ্বারস্থ হবেন আদালতের সরকারের বোঝা উচিত যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেলে সেটা হবে এই দেশের জন্য একটা প্রচণ্ড বিপর্যয়কর বিষয় কেউ যদি আইনগত সঠিক ব্যাখ্যা না দিতে পারে তো স্বাভাবিকভাবেই দেশের সর্বোচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করাটাই শ্রেয় হবে মাঝহারুল ইসলাম তামিম চ্যানেল 24 ঢাকা ১০, ২০, ৩০, ৪০ পেরিয়ে ৫০ বছরে নাট্যদল আরণ্যক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনে শুক্রবার থেকে শুরু হয়েছে ৮ দিনের আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলা যে আয়োজনের স্লোগান থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য ভালো লাগাটা দীর্ঘদিনের পথ চলার হিসেবে ৫০ বছর উদযাপনটা তাই এমন জমকালো নাট্যদল আরণ্যকের ৫০ বছরের যে অধ্যায় সেখানে পাপড়ি হয়ে দেখা মিলেছিল যাদের তাদেরই এই মিলনমেলা ছবি তোলা ছুঁয়ে দেখা কিংবা কাছে টানার এই আয়োজন ওরা কদমালির প্রথম থেকে আমি করলাম আমার নাম নাদিরা অনু আর আমার স্বামী হলো মান্নান হীরা তারপরে মামুন ভাই আমাকে দেখবে তোমার জন্য ইবলিস লিখছি ইবলিস নাটকের প্রথম রাবে আমি করি আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দল এই আরণ্যক নাট্যদল এর প্রতিটি নাটকের যে দর্শন যে আদর্শ এবং যে মান অক্ষুণ্ণ থাকে এটি আমাকে অভাবনীয় আনন্দ দান করে এই রকমের অনুষ্ঠান হলে আমরা সবাই চেষ্টা করি যে অবশ্যই অ্যাটেন্ড করার জন্য কারণ তাতে সবার সাথে দেখা হয় অনেকদিন পরে খুবই ভালো লাগে আর তাছাড়া আরণ্যকের সাথে তো আমি একদম অনেক আগে আজকে প্রায় ৪০ বছরের বেশি হয়ে গেছে আমি আরণ্যকের সাথে আছি নতুন আর পুরনোদের মিশেলে যেখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ আজকে ৫০ বছর আমরা পার করেছি এর জন্য দর্শকের একটা অনেক বড় ভূমিকা আছে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন আপনাদেরও একটা ভূমিকা আছে মুক্ত চিন্তার যে বিকাশ ঘটানোর নিজের ভেতরে এবং সমাজের ভেতরে সেই মূল ভিত্তিটা সেই মূল স্বপ্নের বীজটা আমি আরণ্যক থেকে পেয়েছি শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হয় ৮ দিনের এই আয়োজন থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য স্লোগান নিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন অতীতেও আরণ্যক শুধু বিনোদন নয়
শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার হিসেবেও কাজ করেছে বলে জানান আয়োজকরা। আমরা বর্তমান নাটকেও এবং আমাদের প্রতিটি নাটক যদি ব্যাখ্যা করে দেখেন সেখানে কিন্তু শ্রেণী সংগ্রামের হাতিয়ার কথাটি আমরা বলেছি এবং সেটা আমরা রক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু এই কথাও বিশ্লেষণ করে দেখবেন অনুগ্রহ করে যে নাটক শুধু বিনোদন নয়, অর্থাৎ নাটকে বিনোদন থাকতেই হয়, যে কোনো শিল্প সাহিত্যেই বিনোদন থাকতে হয়। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় নাটক ওরা কদমালি। 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শিত হবে আরও 8টি নাটক। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। যন্ত্রশিল্পের অন্যতম এক অনুষঙ্গ হাওয়াইয়ান গিটার, যদিও সময়ের সাথে এর চল অনেকটাই কমেছে, তবে দেশের বিভিন্ন প্রান্তে ঠিকই ছড়িয়ে আছে অসংখ্য হাওয়াইয়ান গিটার শিল্পী, যাদের নিয়ে শুক্রবার মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা। আয়োজনটা হাওয়াইয়ান গিটার নিয়ে, আর তাই একে একে বেজে চলছে গিটার সুর। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয় হাওয়াইয়ান গিটার শিল্পীদের এই মিলন মেলা ও সংবর্ধনা আয়োজন। শিরোনাম ছিল যার প্রাণে মনে লাগুক আজি সুরের ছোঁয়া। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আমরা সঙ্গীতের জন্য কিছু কাজ করছি, এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে, তারা বিপদগামী হবে না। অনেকে ভালো বাজাচ্ছে, কেবলমাত্র তারা কিন্তু সামনে আসতে পারছে না, তাদের প্রচার মাধ্যম, এই মাধ্যমের তাদের জন্য প্রচার মাধ্যমটি বিশেষ দরকার। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার আয়োজনে যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের 300+ শিল্পী, বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম ছিলেন প্রধান অতিথি। আমার বাড়িতে যে গানের চর্চা ছিল এবং আমার ছোট ভাই যে গিটার শিখলো, তার আগে কিন্তু আমি গিটারের প্রতি আসক্ত হয়েছিলাম গান শেখার সঙ্গে সঙ্গে। সেটা আমার শিক্ষাগুরু বুঝতে পারার পর আমাকে প্রচণ্ড ধমক দিয়েছিলেন যে এইভাবে কাজ করা যাবে না। এবারের আয়োজনে দেশের প্রবীণ হাওয়াইয়ান গিটার শিল্পী নিজামুল হুদাকে দেওয়া হয় সংবর্ধনা। এটা আমার জন্য তো একটা বিরাট সম্পদ, আমার খুব ভালো লাগছে আর কি। আমি রাজশাহী থেকে ট্রাভেল করে এসে আমি এই সংবর্ধনায় এতে যোগদান করেছি। মূলত হাওয়াইয়ান গিটার শিল্পীদের মূল্যায়ন ও পরবর্তী প্রজন্মের মাঝে এই গিটারের চর্চা ছড়িয়ে দিতেই আয়োজন, জানান আয়োজকরা। আমরা এই হাওয়াইয়ান গিটারটার প্রসার প্রচারের জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের এখানে প্রায় সারা বাংলাদেশের থেকে 300 শিল্পী এসেছেন। ভবিষ্যতে হাওয়াইয়ান গিটার নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে প্রত্যাশা শিল্পীদের। গাজী আনিস, চ্যানেল 24। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারের হত্যার পটভূমিতে নির্মিত হয়েছে 3টি কাহিনী চিত্র। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হয়েছে এগুলোর বিশেষ প্রদর্শনী। মূলত শহীদ রহমানের মহামানবের দেশে গল্প অবলম্বনে শামীম আহমেদ রনি নির্মাণ করেছেন ক্যাপ্টেন কামাল, অন্যদিকে অঞ্জনাইজ বানিয়েছেন সেই রাত্রির রক্তস্রোত এবং রিন্টুর না ফেরা। কাহিনী চিত্রগুলোতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহেদ আলী সুজন, মজনুন মিজান, আহসান হাবিব নাসিম, তারিনের মতো তারকারা। নিজের জন্মদিনের আয়োজনে নতুন ছবির ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় বার্থডে পার্টির অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আপকামিং সিনেমার নাম জানান তিনি। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই ছবিটির নাম তুমি যেখানে আমি সেখানে। আয়োজনে দেবাশিস বিশ্বাস জানান 80-এর দশকের নাগ পূর্ণিমা সিনেমায় থাকা নিজের প্রিয় গান থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি বানাচ্ছেন তিনি। আয়োজনে তুমি যেখানে আমি সেখানে ছবির প্রধান পাত্রপাত্রীর নাম ঘোষণা না করলেও জানানো হয় মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলার মতো শিল্পীরা অভিনয় করবে। আমার প্রত্যেকটা ছবিরই নাম আপনারা একটু যদি লক্ষ্য করেন একটু ভিন্ন কোনো নামে যেতে চাই। তো এই নামটার পেছনের উদ্দেশ্য হচ্ছে আমি গান খুব ভালোবাসি, যে গানটি ছিল তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না। তো ওখান থেকে আমার কাছে মনে হচ্ছিল আছে এই নামটা তো একটা নাম হতে পারে একটা সিনেমার। তো আমি খুঁজছিলাম যে আমার গল্পের সাথে এই নামটা কোন ছবিতে মানে কোন গল্পের সাথে যায়। তো এই গল্পের সাথে খুব ভালো যায়, এই জন্য কে নায়িকা হবে কে নায়ক হবে সেটা আমরা মহরতে ঘোষণা করব।
আমরা এখানে মূলত মহরত করতেছি না, ছবির নাম উন্মোচন করতেছি, এটা ভিন্ন ধারার স্টার্টিং করলাম আর কি। শেষ হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব 2023। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিনব্যাপী যে আয়োজন শুরু হয় শুক্রবার বিকেলে। উৎসবে রবি ঠাকুরের গান পরিবেশনের পাশাপাশি দেয়া হয়েছে সম্মাননা। অনেকগুলি রেকর্ড একসাথে দেয়া যায়, একটার পর যাক অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো, এমন প্রতিপাদ্যে শুক্রবার শুরু হওয়া 3 দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের পর্দা নামছে আজ। আবার চুরিওয়ালা আসে নানান। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার এই উদ্যোগে সহযোগিতায় আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিমিন হোসেন রিমি বলেন, দুঃখের মাঝে অনুপ্রেরণা আর সাহসের চাহিদায় অসীম প্রিয় রবি ঠাকুর। অনেক ভোরে উঠেছি 5টারও আগে, তখন উঠে আমি একবার চিন্তা করলাম, শুরুটা করেছি আমি এরকম করে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে, যে রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষকে ঈশ্বর মানুষকে ওড়বার শক্তি দেয়নি, কিন্তু তার মনটাকে মনকে ওড়াবার শক্তি দিয়েছেন, ডানা দেয়নি কিন্তু মনকে ওড়াবার শক্তি দিয়েছেন। আলোচনার পর বসে গানের আসর, একক আর দলীয় পরিবেশনায় তখন মুখরিত শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন। যদি এটা হচ্ছে কি বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিতে তো প্রয়োজন আছে, মানুষ ভালোবাসে, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, সবাই ভালোবাসে জিনিসটা। রবীন্দ্রসঙ্গীত তো আমরা সবাই অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। সমাজকে কলুষ আর ধর্মান্ধতা মুক্ত করতে রবীন্দ্রসঙ্গীত হতে পারে আরেক হাতিয়ার, এমনটাই মনে করেন রবীন্দ্রশিল্পীরা। আমাদের তরুণ সমাজ যদি সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকে, সঙ্গীত দিয়ে যদি তাদেরকে আমরা আচ্ছাদিত করতে পারি, তাহলে অবশ্যই সমস্ত সকল ধরনের কলুষতা, সকল ধরনের কি বলবো নেতিবাচক কর্মকাণ্ড থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে। আয়োজনের দ্বিতীয় দিন দেয়া হয় কলিম শরাফি স্মৃতি পুরস্কার। এবার থেকে প্রতি বছর নিয়ম করে এই উৎসব আয়োজনের কথা জানালেন আয়োজক। অভিভাবকরা তাদের সন্তানদেরকে প্রতিযোগিতায় নিয়ে এসেছিল, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তারা যেন তাদের সন্তানদেরকে এই শুদ্ধ মৌলিক আমাদের দেশের গানগুলো শেখান। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। বাধা ও দ্বিধা ভেঙে ভালোবাসার মানুষকে কাছে আসতে অনুপ্রাণিত করে আসছে টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজ আপ। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে গেল 11 বছরের ধারাবাহিকতায় এবারও হাজার দর্শকের পাঠানো গল্প থেকে সেরা 3টি গল্পে নির্মিত হচ্ছে 3টি কাছে আসার নাটক। নাটকগুলো নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী, রাকা নসীন নাওয়ার ও সাকিব ফাহাদ, যেগুলোতে অভিনয় করেছেন প্রিয়ন্তি উর্বি, তামিম মৃধা, আয়েশা খান, সুদীপ বিশ্বাস, দীপ, তানজিম সাইয়ারা, তটিনি এবং শাশ্বত দত্ত। ক্লোজআপের এবারের ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে ব্যান্ড শূন্য। ব্যান্ডটি তাদের 15 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে মুক্তি দেয় নতুন গানটি। এবারে পাঠান গল্প। আসলে গল্প বললে ভুল হবে, বলা উচিত ইতিহাস, কারণ প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে এই সিনেমাটি গড়ছে নতুন রেকর্ড। মুক্তির পর থেকে নতুন এক ইতিহাস রচনা করে চলেছে শাহরুখ খানের এই ছবিটি। শাহরুখ খানের ক্যারিয়ার সেরা পাঠান এবার ভেঙেছে কেজিএফ 2 ও বাহুবলী 2 এর রেকর্ড। ভারতীয় সিনেমা ইতিহাসে সবচেয়ে দ্রুত 200 কোটির ঘরে পৌঁছানো সিনেমা এখন পাঠান, যেখানে বাহুবলী 2 6 দিনে ও কেজিএফ 2 5 দিনে পৌঁছেছিল 200 কোটির ঘরে। সেই রেকর্ড মাত্র 4 দিনেই ভেঙেছে বলিউড বাদশার এই সিনেমা। শনিবার পর্যন্ত বলিউড বাদশার এই সিনেমা ভারতে আয় করে 265 কোটি ও ভারতের বাহিরে 147 কোটি রুপি। বিশেষজ্ঞদের ধারণা রবিবার দিন শেষে পাঠানের ভারতে আয় দাঁড়াবে 275 কোটি রুপি। এদিকে পাঠানের আবির্ভাবে দীর্ঘ 33 বছর পর হাউসফুল হয়েছে কাশ্মীরের কোনো প্রেক্ষাগৃহ। জঙ্গিদের হুমকি ও হামলার কারণে গেল 3 দশক ধরে বন্ধ থাকার পর গত বছর এই পাহাড়ি উপত্যকা অঞ্চলের আবারও চালু হয় সিনেমা হলগুলো। পাঠান জ্বরে এবার ভুগছেন খোদ ডেভিড ওয়ার্নার। সিনেমার ট্রেলারে ফেস অ্যাপ ব্যবহার করে ডেভিডই যেন হাজির হলেন পাঠান রূপে।
এছাড়াও বলিউড তারকাসহ ভক্ত সমালোচকদের প্রশংসা ভালোবাসায় ভাসছে পাঠান। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাঠান দেখতে বন্ধুর কাঁধে চড়ে প্রেক্ষা গিয়ে হাজির হয়েছে এক প্রতিবন্ধী। ভারতের মালদাহে এক হলের সামনে দেখা যায় এমন দৃশ্য। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।